lakai agbor haise godrej air pocket happy bathroom do you wet spa nihar jasmine amul the taste of india fena hokolwe koy fena helobo hawkins pressure cooker airtel 4g anandolo free music movies aru games or vivel so kismis peletelo megi noodles angus perfume spray created by international expert indica easy hair color hero duet indigo floor paint himani navratna thanda thanda cool cool kurkure popcorn polycap fan relax bahamas fruit fun harpic everyday whitener aru kitkat Friday's entertainment's presence ও মোর ভাল খবর এটা আছে দি ও বহুদিনের হাসে না 500 টাকা এটা আছিল ও কবার পে ফালঙ্গি এটা আইবেলে ও মোক 500 টাকাতে ছয়টা মাটিয়া আর এটা মাথা হাড়ি গিছি ইটা যদি আপনি আপনার হাকাইটা দেই একে লক করি হাকাইটা বইবা খুজি মই কলু এ দুখুনে মই নিজাকে আকো সিদ্ধান্ত ল নাই বলো বাউ মই তোমার কারণে মরবা পারু হব দক হেকলা পেন পেনা কথা এরক পেন পেনা কথা শুনা মই তোমার কারণে জেনে মরবা পারু মাইরবাও পারু ধমকি দিছি নাকি তাই ঘরের কথা মানবা বাধ্য ইটা বাধ্য হলি নহব নহয় ঘর করি তো মোক ভালপাওয়া নাছিল ইটা উল্টা মারলি কাটি ফেলামে মই এ কেরপা এবার কিন্তু মোরতো লগত লাগবো দে সুনিতা আর মোর মাঝে থাকবা চেষ্টা না করবি দে দূরে দূরে থাক তোমাক মই বলা তই একো ফোন শুন নকৰাকে আহিলি যে কাউৰিয়ে কা নকৰোতে অহা বুলি ধমকি দিলি এটা ভিতৰলৈ যাবলৈ পাৰ্মিশ্যন নহয় মই মানে ক ক ক আহা সমস্ত বিৱৰি কমা এতিয়া থলমূল কথাটো হ'ল জয়াতুৰ প্ৰিয় বান্ধৱী প্ৰিয় নহয় অপ্ৰিয় তথাপি বান্ধৱী হিচাপেতো মাতবোল কৰিবই লাগিব যিটো বুজিলোঁ কেছটো গহীন হওক দে বন্ধুত্ব থকাটো ভাল কথা বন্ধু জীৱনত বহুত পাবি কিন্তু ভাল বান্ধৱী পোৱাটো বৰ কঠিন কাম হ'ব দে মাজে মাজে লগ পাই থাক কি মাজে মাজে সদায় লগ পাওঁ এইকণহে ৰাস্তা সদায় আহে সদায় আহে ৱা কি কাৰবাৰ মই কৈছিলোঁ যে সদায় আহিব নালাগে মাজে মাজে আহক তাই আকৌ গুচ সদায় আহিব খোজে এদিন তাই আহক এদিন তই যাবি কলৈ জয়াহঁতৰ ঘৰলৈ পাগল হৈছ নেকি মই কিয় যাম তোৰ ফালৰ পৰা বন্ধুত্বৰ চুকটো কম হ'বলা জানো ঐ তোক এটা হট নিউজ দিয়াই নাই নহয় মোৰ চাকৰি হ'ল মাষ্টৰ কি ক জয়াই ঠিক কৰি দিলে প্ৰাইভেট স্কুলত 3000 টকা দৰমহা ঐ যিটো দেখিছো তই কটলা কুচিতে মাটি বাৰী কিনি চেটল হবি আপুনি এই যে ৰিক্সা নিব নিবাটো লাগবই নানলি খাবি কি মোৰ কিবা একলে থাকিব ভয় লাগিব দিয়ক কিয় আপোনাক বিচাৰি ডেকা পুলিচ আহে নেকি আইলি মই ষ্টেণ্ডত থাকা বুলি কবি আপুনি ন তোকেতো হেতি বিচাৰি থাকে কিয় হেতি মস্ত চেনিৰাম নহয় মোৰ কথা কবি কবি মোৰ মানুহটো মস্ত তিতাৰাম চিনিৰামক পালি তিতা খুৱে দেই হাফিজ কি দিয়ক ছাৰ বহক এ নালাগে দিয়া এই মৰ্নিং ৱাকত আহিছিলোঁ দুইটাকে বাহিৰত দেখিলোঁ সোমাই দিলোঁ আৰু বকচোন ছাৰ চাহ একাপ খাব লাগিব দিয়ক হয় নেকি দিয়া তেতিয়াহ'লে হেৰি কৰিবা ৰঙা চাহ দিবা আৰু মিঠাটো অকণ কমাই দিবা এথেনে দিম দিয়ক ছাৰ বহক যা হাফিজ মোৰ হাঁহকেইটা কোনোবা ফালেঙিয়ে চুৰ কৰি নি মাত্ৰ 500 টকাত ভোলাহঁতক বেচিলে কাহিনীটো কিবা জেং ময়ো ভাবছোঁ ছাৰ তুমি ভোলাক লগ ধৰি চাই আহিবা হাঁহকেইটা মোৰ হাঁহ হয়নে নহয় তাৰপিছত ক'ত কিনিলে কি কথা কি বতৰা এইবোৰ সুধিবা যা কালি মোক গোটেইখিনি কৈছে বাৰে বাৰে ক'ব তুমি বাৰে বাৰে শুনিবা মিছা কথা কোৱা মানুহৰ সদায় কথা চেঞ্জ হৈ থাকে মুঠতে হাঁহকেইটাৰ ইনভেষ্টিগেশ্যনৰ দায়িত্ব মই তোমাক দিলোঁ হেনকে ঠগে নিছি হাঁহকেইটা নিয়ক দিয়া পেহী মোৰে কপাল বেয়া মই চব ভগৱানৰ চৰণত সপি দিছোঁ নেদেখাজনে চব দেখি আছে নহয় সেই মৰণ নহয় ভাঙলি আৰু হাঁহকেইটা 500 টকাতে ভোলাৰ তাতে বেচি গেল লাভটো হ'ল ভোলা দাদাৰ এটা কাম কৰ মই ভোলাক সুধো তই ভোলাক 500 দিহি আৰু হাঁহকেইটা ঘূৰেলো ডালিঙক কৈছিলোঁ ডালিঙে ক'লে হাঁহকেইটা চোৰে ঠগি নিয়াটো যিমান দুখৰ কথা তাতকৈ দুখৰ কথা হ'ব নিজৰ হাঁহকেইটা আনৰ পৰা কিনি ৰখাটো
সেইকাৰণে হাঁহকেইটা মোক ইমানতে সামৰিছোঁ। ফাংলি এটাৰ ওপৰত কেছ দিছা না? ডালিঙে মানা কৰিছে, কেছ ফেচ দিও একো ফল নাই হেনো। ঘৰত চুৰ হৈছে, কেছটো দি থব লাগে। চুৰি হোৱা নাই নহয় পেহী, এক কথাত ডকাইতি হৈছে, দিন ডকাইতি। মোক ইটো সিটো সুধি পুলিচে আমনি কৰিব, যি কয় ভগৱানে কৰিব দিয়া। হাও সুনীতা দেখোন হা, যোৱাৰ লগত আহিছ? অ তুমি কম্বাই বন্ধু পাকেছ নাকি? মই শত্ৰু পাক বাই আছো ৰবা। কিহৰ শত্ৰু হা? দেখফে ৰবা, শত্ৰু পাক দেখফে। অ সুনীতা বাই, নামান ঠাণ্ডা অচোন, ইমান গৰম মাথা দি সমস্যা সমাধান নহয় আ। মাথা মোৰ গৰম কৰিয়ে ফেলছি, ঠাণ্ডা কেনকে হ'ব? কি হৈছে আ সুনীতা? কি হনাই তাকে সুধাচোন, কম ৰবা, চব কম। ও জয়া, বাইরের কি হইছি হা? প্রেমর জ্বর মূরত উঠছি। জ্বর মূরত উঠছি? জ্বরে এদিকে আইছি। ও মূরত কিবা জলপতি সলপতি দিবা লাগছিল, সারবাসন ময়। ও বন্ধু, বান্ধবী ইমান দূরের পরে আহি পালু, আপনি এটাও ঘুমে আছে? উঠক উঠক, বেলা দিপা রল। অ বন্ধু, কিহে বান্ধবীর কথা ভাবি ভাবি রাতে ঘুমতে নাইল নাকি? বন্ধু কি জয়া, ভালে আছা? মই মানে আপনা বুদেশ্বর বলে ভাবিছিলা। শুনিছো তোমালোকর বন্ধুত্বর কথা বল। শুনিছো নহয় মানে? বাহ বাহ বাহ, হব দিয়া, সেইবোর বাদ দিয়া। বুধেশ্বর তোমার ভাল বন্ধু, বুধেশ্বর আকো মোর বন্ধু, সেই হিসাবে তোমারও মই বন্ধু। তাকে তো, তার মানে মই মানে হেৰি কথাটো হল। আরে তুমি ইমান আনইজি ফিল কৰিছা কিয়? বন্ধু বন্ধু বলি বুধেশ্বর দাক জকে থাকো যে, সেই দৰি আপনাকো বুধেশ্বর দা বলি ভাবি বন্ধু মাতা গেল। নো প্রবলেম, মোকো মাতিবা। আপনি ইমান সিনিয়র। বুধেশ্বর সিনিয়র হলিও কিবা? ঠিক আছে, মোক তুমি বন্ধু দা বলে মাতিবা। বন্ধু হলো, সিনিয়র হলো। সুনীতা, ও সুনীতা, সুনীতা, হব কুলি মাতা দিবা নালগে, অবত্রত কুলি মাতলি কেম্বা শুনি। কালির সুরত কথা কলি হল। কি কালির সুরত হা? ফোনত যে দম দিছিল, মরিবাও পারো মই, মারিবাও পারো মই, সেই সুরত কথা কক। দি মই দম দিয়া নাই হা, মনত দুঃখ। কথানক পদক, দম মই বুঝি পাও। ভোলাকো কইছো তুমি, সি যাই মোক দম দেই, মই কিন্তু উল্টি আকো কোনা নাই। দিব তো, তেও মোর দাদা আওয়ে। দম দে, দম দি প্রেম আদায় করবে আইছি। প্রেম কি জানে আপনি? তোমাক ভাল পাবে রেহে জানছু। হপাতু জানছি, দম নেছি প্রেমিকা, এ আপনার প্রেম। মাথা সাথা গরম হয়ে গেছি হ্যাঁ, তুমি কাটি খাও হ্যাঁ কি আছো জি? বাধ্য আছো মই। তার মানে তুমি ইটা মোক এভয়েড করবা? মই হাত গাতর পানি তোলা কলহ নহয়, হেতুয়ে মোর প্রবলেম হছি। আকো প্রবলেম নহয় দা, কই দিয়া, মই মানি লম দা। ইটা আপনি মোর গাত পিন্ধি থাকা একমাত্র কাপুজ জোড়া নুছি, হাং হয়েছে এক, খুলি থ পাও নরু, পিন্ধি থাক পাও নরু। হব দ, মোর কথা তুমি ভাববা নালগে, তোমার কথা তুমি ভাবা, মোর কথা মই ভাবো। ইমান অশান্তি লৈ সম্পর্ক বাঁচে রাখবা নরি। আপনার লগত বিয়া হম বলি মাই পিতি বাই ভিনি মামা মামি সবকে সন্মত করেছিল মই, যে আপনি মানুষ খামাত দিছি সব শেষ। এনাই মদ খাই মাতা লৈ থাকে বলি জানে, তাতে মানুষ মারা কেসটো জানি সব কোচ খাইছি। মিছা কলি কি হব, মোরও মনটো কোচ খাইছি। তার মানে তুমি ইটা মোক এভয়েড করবা? মই হাত গাতর পানি তোলা কলহ নহয়, হেতুয়ে মোর প্রবলেম হছি। আকো প্রবলেম নহয় দা, কই দিয়া, মই মানি লম দা। ইটা আপনি মোর গাত পিন্ধি থাকা একমাত্র কাপুজ জোড়া নুছি, হাং হয়েছে এক, খুলি থ পাও নরু, পিন্ধি থাক পাও নরু। হব দ, মোর কথা তুমি ভাববা নালগে, তোমার কথা তুমি ভাবা, মোর কথা মই ভাবো। ইমান অশান্তি লৈ সম্পর্ক বাঁচে রাখবা নরি। মোক এসপ্তাহের ভিতর বিয়া করবা পারিব? পারিব না নরে কক। এসপ্তাহ? তিনি মানুষ দরে হকা পিছলা করে নাথকিব, এক কথাত কক, পারিব না নরে? পারিম। হাজু হক, ময়ও হাজু।
আপনি মোক আজি একযোৰ কাপোৰ দিব। কাপোৰ? অ কাপোৰ। মাই পিতি মামা মামী বাই ভিনী গোটে আত্মীয়গিলাখনৰ মৰম আৰু ঘৰখনক এৰি গুচি আহিম, কাপোৰযোৰকে পিন্ধি আহিম। আপনি এটা কাপোৰযোৰ পিন্ধি মই ওলাই আহিম। আমার তাতে আছে নাকি? কি কলি তুই? কি ও বন্তি ভাবি চিন্তি হলি আরো একবার হয় নাকি? একদম ফাইনাল দে হব দে, যি ভাল দেখা কর। এক সপ্তাহ হব দে, হব দে, মই যা আলোচনা করিম দে। কি ভোলা জানি শুনি সুনিতাই জুইগাটা সোমালা? কিনো কয়ে? ও আর একটা ভাল খবরও আছে দা। কি? এসপ্তাহৰ ভিতৰত হৈ যাব কেৰপাৰ বিয়া। সঁচাই না মিছাই? ফাইনেল হৈ গেল। কিবা ঔষধ লাগিলে খাম, কেৰপাৰ বিয়াত নাচি হেৰিম, হাজাৰ হওক বেটাৰ বিয়া। ৰহ চেনি এক চামুচ খাবি। অ' ৰিপন কওঁ, বৰেৰ পোৱাই পোৱাই ফোন কৰিলি যি, দে কওঁ। হাঁ কি হোৱা? ও আছো দেই, তই কি কৰিছা? এ ভাই খাওঁ বুলি বাকী লৈছি ৰহ। বান্দাৰ, এই পোৱাই পোৱাই বাকী লৈছা? অ দিনতে খাবি, থাকিতো ৰাতি খাবি। ঠাণ্ডা হৈ যাব এ। হওক দেই, দিনত থাকবি, অ দিনত খোৱাটো বয়া চবা। ৰাতি গেলি থোৱা নৰে বান্দা, এ গৰম গাখীৰ বাকী লৈছিলো খাম বুলি, ৰাতি গেলি ফাটি যাব নহয়। অ গাখীৰ খা খা, অ মই আৰু মাল খাবি বুলি ভাবিছিলো এ। অ শুনচোন, সাত দিনৰ ভিতৰত কেৰপাৰ বিয়া এ, আহি যাবি। আহিবি না? আহিবি না কি সুধ এ, কেৰপাৰ বিয়াত যোৱাটো ফাইনেল। কান্দি কি হব, যি কৰ ভাবি চিন্তি কৰিব লাগিছিল। কিবা না ভাবাকে কল্লা নেকি হা? এ ৰহে মনে মনে থা। মাইৰো কিবা হৈছে দক, আজিকালি মোৰ মাতটো শুনবেই নৰা হৈছে। কি বা দাই দুখ লগালো? কোনো একো দাই লগা নাই, দুখ মোৰে। একদিন বাটৰ কচু গাত গৈ লৈছিলো, আজি ধৰছি। কিনো কোৱা হা, কচুই ধৰছি? ও গাখীৰ চামনি লগাব লাগিব। ও মাই, খেৱালি এটো তাৰ পেৰে নামান গাখীৰ চামনি লৈ আহোগে। মই ভাবি আছো তো, এও বাকী কান্দে, কচুই ধরলি না কেন বনুকে? না কেন বেহা সুনিতা, মোকো জয়কান্ত মামা থেতাতে কচু কাটাওতে ধরছিল গাখির সামনে। ওই আরে পেরা গালি না কে, যাবি না ফকফকে থাকবি, ভিতরক যা। এবার জয়কান্ত মামা থের পেরে আর বিসুর পেরে মাই গুতাই মোর মাতুকে হুন্ডা নরা হয়েছি। দুই দিন মান দেখবে পারা হয়েছিল, আরো দেখবে নরা হল। কি করবে এটা শুনতে ভাই? যি কচু তাকে করিম, সাত দিনৰ ভিতৰত যদি বিয়া কৰিব পাৰে বিয়া হ'ম। ডাঙৰ পিতি ডাঙৰ মাই চবকে এৰি গুচি আহিম। মই যাই একবাৰ কথা পাতিম দে মাই। নাংগে আমি চবে খাটাং কৈ দিছি, মানুহ মাৰা মানুহৰ লগত বিয়া হ'ব নেদে। ধেই কথাটো ইমান ভাল নহ'ল দে। কেপাদাই বিয়া পাতিছে, তোমাৰ ইমান আনন্দ লাগিল নে? মোৰ নিজৰ বেটা নাই, বেটাৰ দৰে মোক চাই নিজৰ বেটাৰ বিয়া পাতা হেন লাগছি দে। ভোলাদা কেপাদা দুয়ো মস্ত বদমাছ, তোমাক কি যে ইমান মায়া লগালে ভগৱানেহে জানে। খানিক দুই বদমাছ নহয় নহয়, হলিও দৌৰে বহুত ভাল গুণো আছে। আমাৰ লগতো তেনেকুৱা কৈ থাকে। এই মাত্ৰ ভাবো ভোলাদা কেপাদাৰ মনটো ভাল, অকমান পিছতে ভাবো ভোলাদা কেপা সমান বদমাছ কোনো নাই। সদায় কনফিউজ হৈয়ে থাকো। কি হে বাই, কি খবৰ?
খবর আর কি হব, কেলপার বিয়া পাতছিহে মাস্টার, সাত দিনের ভিতরতে বিয়া পাতিম দে এনকে কই গেল। তার গতে ওয়া লবার সময় নহয়ছি হে। হা যা হোক, জীবনত প্রথমবার বিয়া পাতিবলে উলাইছে যে অকনমান টেনশন হওয়াটো স্বাভাবিক কথা। তাকে এবার জি হল হল, ইয়ার পিছত টেনশন তো লব কমকে হব। কি নুব কি এস হে, জীবনত বারে বারে বিয়া হয় নাকি? কেরে পাহত নিচিনা মানুষের ক্ষেত্রত হয়, বিয়া করাব, খুয়াব নয়, সন্ধ্যা মদ খাই ঘরলে আইব, থকাজনী গুছি যাব, আকৌ করাব, আকৌ যাব, আকৌ করাব, আকৌ যাব, এদরে অহা যোয়া চলি থাকিব। আর কেরপা হেনে চলি নহয় হে মাস্টার, ভোলা কেরপাক মোর চিনি পাবলে বাকি নাই হে ভাই। মই আহু দে মাস্টার। ভাল, আহু দে। মই জকি গল জানি শুনি আপুনি এবু বলকিব নালাগিছিল। মইনো কত বকিলো, তোর কথার আট ধরি দুআখার গলু। ইয়ার চিন্তা করিছা, ভাল করিছা, কিন্তু ঘরখন মানুষক এভয়েড করে কইলা যে। আপত্তি থাকলেও কেরপাটা ঘর মানুষ মানি লছিল। এই মানুষ ঘা মারি দিয়া গেছটোর পরাই মায়ের পিতির মনটা টেঙে গেছি। ইটা কোনো বৈধে মানি নল। পিতি কছি তোক কাটি মই পাগলা দিয়াত ভাই দিম, কিন্তু মানুষ মারা মানুষ তো তাতে তোক কে গতে দিমে। কিয় হবে মই করিম নয় জি করবা লাগে, মই চিন্তা করে থইছু। তই শুনিতা চিন্তাও করবা লাগছিল, জয়ে মো ফোন করে কইছি নয়, তো একজোড়া কাপড় দিবি, সেইজোড়া কাপড় পিন্ধি তাই ঘরের পে সুদা তেওলে আইব। হেকলির বিয়ার দরে বিয়া পাতিলে তো খরচ দিবা লাগব, হেকনি মই শুনিতা দাইদাক হিসাবে ডিমান্ড করিম না। তই দাইদাক হিসাবে কি দিবি? মই সতল খান দিম, মাক পিতাক বাইক বিনাকে যেতে তাই উলিয়ে দিব, তোকো যেতে মায়ে বেপে ঘরের পে উলিয়ে দিব, তোকো বেহি সতল খান দিব, ময়ও শুনিতাক সতল খান দিবা লাগব, নহলে বয়া কথা হব। একলাই সতল খানে দিবি? সম্বল নাই, তথাপিও হাতত কেইটামান দিন দেখলি, হাত আগঠালি বা ডালি আগঠালি দিলো হৈ, সময় নাই না। হব যা, চোতাল খানো দিবা নালগে, চোতাল খান মই ভাড়াত লম, যা যি লাগে খুড়ীক মই ভাড়া দিম। জমিদার ভাং বেচবার খোলা নাকি বিয়া কৰই? এই যা যা জমিদার, ও ময়ো এখন বিয়া পটকে হবা নেদাও, যা। শুনতা ও দাদা বহক, মই গোটেই কথাবোৰ শুনিছোঁ, বিয়া বুলি বাৰু বেছি হুৰমূৰ কৰা হ'ল নেকি? উপায় নাই দক, ৰাগে খঙে কৰা বুলি নাভাবিব, যি কৰছোঁ ভাবি চিন্তি কৰছোঁ, মোৰ দুই নাও দুই ভৰি, এফলে ঘৰ সেফলে ইয়াৰ পাদা, সেইত ধৰি যি হৱে হ'ব বুলি ভাবি এক নাৱত দৌ ভৰি দিব চেষ্টা কৰছোঁ। বিয়াৰ চিন্তা কৰিছা, ভাল কৰিছা, কিন্তু ঘরখন মানুষক এভয়েড করে কইলা যে। আপত্তি থাকলেও কেরপাটা ঘর মানুষ মানি লছিল, এই মানুষ ঘা মারি দিয়া গেছটোর পরাই মায়ের পিতির মনটা টেঙে গেছি। ইটা কোনো বৈধে মানি নল। পিতি কছি তোক কাটি মই পাগলা দিয়াত ভাই দিম, কিন্তু মানুষ মারা মানুষ তো তাতে তোক কে গতে দিমে। খুইদেউ ভোলা দরকার হলে ময়ো যাম, তোমালোকর মা দেউতাক কথাবোর বুঝাও নাকি? লাভ নহব দক, মায়ের পিতি এতে দাদা আমি সকলকে বয়া পাছি, মায়ের পিতির মনের ভাব দাদা আর আমি মোক একে আনি কেরপাতার লগত লগ লাগি গতে দিছি। হব দক, কপালত যি আছে তাকে হব, বিয়াখান এনকেই হব, মই ভাবা মতে হব। কি হলো এই রাতি খন যে আহিলি, কি ক ক? কেরপা আর সুনিতার বিয়া হব, এইখন কেসেট পুরোনা হল ন, কিবা নতুন যদি কেসেট আছে বজা। আগতে শুনি লকসুন স্যার, সুনিতা আমার সত্যর বিয়া হব। ভাল কথা, তোর ঘর থাকি প্রেম কইলে
এতিয়া তোর ঘর চোতালর পাই বিয়া হব বড়িয়া কথা প্রবলেম এটা হইছি স্যার একো প্রবলেম নাই মোর হাঁহ কিটা নিছো দেখো লাকাই আগবঢ়ালে গডরেজ এই ইয়াৰ পকেট হেপি বাথরুম ডু ইউ গেসপা নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ফেনা সকলোৱে কয় ফেনা হে লব হকিন্স প্রেসার কুকার এয়ারটেল 4G আনন্দলক ফ্রি মিউজিক মুভিজ আর গেমসর উইল সো কিস মিস পেলেটেলো মেগি নুডলস এঙ্গেজ পারফিউম স্প্রে ক্রিয়েটেড বাই ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইন্ডিকা ইজি হেয়ার কালার হিরো ডুয়েট ইন্ডিগো ফ্লোর পেইন্ট হিমানি নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুলকুল কুরকুরে পপকর্ন পলিকেট ফ্যান রিল্যাক্স বাহামাস ফ্রুট ফান হারপিক এভরিডে হোয়াইটনার আর কিটক্যাট মিউজিক ইজ মাই সোল কিন্তু মোৰ ঘৰখনত কোনেও ছাপোৰ্ট নকৰে মই খুব এম্বিচিয়াছ নাছিলোঁ কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথেই সলাই দিলে এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত